সালামু আলাইকুম ক্লাস সেভেনের স্নেহ শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাচ্ছি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা ক্লাস সেভেনের চতুর্থ সপ্তাহে বিজ্ঞান যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটি কীভাবে করে সহজেই সমাধান করা যায় সেটি দেখাবো তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি দেখো তৃতীয় সপ্তাহে আমাদেরকে পদার্থের গঠন অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে কোশ্চিন দিয়েছে তাই আমরা এখানে শিরোনাম হিসেবে পদার্থের গঠন লিখতে পারি দেখো আমাদেরকে যে প্রশ্নটি দিয়েছে সেটি হলো লিথিয়াম পানি খাবার লবণ চক কার্বন চুন নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন আয়োডাইড লোহা ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ তারপর আমাকে কোয়েশ্চিন করা হচ্ছে নাম্বারে মৌলিক পদার্থ কাকে বলে নাম্বার অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ নাম্বার উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো ঘ নাম্বার উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাককে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করো তারপর একটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে সেটি হলো চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় তাহলে চলো আমরা উত্তরে চলে যাই দেখো প্রথম কোশ্চেনটি ছিল মৌলিক পদার্থ কাকে বলে যে সকল পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয় এখন পর্যন্ত একশো আঠারোটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে এবং মজার বিষয় হলো সত্য যে আমাদের শরীরেই ছাব্বিশ ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় মৌলিক পদার্থের উদাহরণ কি হাইড্রোজেন কার্বন অক্সিজেন এবার আমরা আসি অণু ও পরমাণুর পার্থক্য কি দেখো অণু ও পরমাণু পার্থক্য তোমরা চাইলে বক্স করে চার্ট করে সুন্দরভাবে লিখতে পারো আমি এখানে সহজভাবে লেখার জন্য আগে অণু লিখেছি তারপরে পরমাণুর বৈশিষ্ট্যগুলো লিখেছি এবং এইভাবে করে পার্থক্যটি করেছি তো দেখো অনুর পার্থক্য এবং পরমাণুর পার্থক্য করার সময় প্রথমে অনুকে লিখেছি অনু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অনু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না রাসায়নিক বিক্রয় অংশগ্রহণের পূর্বে অণু পরমাণুতে বিশ্লিষ্ট হয় পৃথিবীতে যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য বলে অণুর সংখ্যাও অসংখ্য অণুকে ভাঙলে একই বা ভিন্ন মৌলের পরমাণু পাওয়া যায় এবার আমরা পরমাণু বৈশিষ্ট্যগুলোর দিকে তাকাই দেখো পরমাণুর প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হলো পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা দুই নম্বর বৈশিষ্ট্য হল সাধারণত পরমাণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না তবে কোনো কোনো মৌলিক পদার্থের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে যেমন হিলিয়াম নিয়ন আর্গন পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিভিন্ন প্রকার পরমাণুর সংখ্যা সীমিত পরমাণুকে ভাঙলে ওই মৌলের আর অস্তিত্ব থাকে না তাহলে দেখো এভাবে করে আমরা সহজেই অণু এবং পরমাণুর পার্থক্যটা লিখে ফেলতে পারি তারপরে দেখো আমাকে কোশ্চিন করা হচ্ছিল উদ্দীপকে উল্লিখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক ও যৌগিক পদার্থগুলোকে আলাদা করো তাহলে আমরা জানি মৌলিক পদার্থকে প্রকাশ করে কি প্রতীক এবং যৌগিক পদার্থকে প্রকাশ করে কি সংকেত তাহলে দেখো মৌলিক পদার্থগুলোকে আমি আলাদা করেছি এবং তাদেরকে আমি প্রতীক দিয়ে প্রকাশ করেছি মৌলিক পদার্থ কি লিথিয়াম লিথিয়ামের প্রতীক হলো এল আই তারপরে কার্বন কার্বনের প্রতীক হলো সি এরপরে হলো নাইট্রোজেন এবং নাইট্রোজেনের প্রতীক হলো এন পটাশিয়াম পটাশিয়ামের প্রতীক হলো কে অক্সিজেন অক্সিজেনের প্রতীক হলো ও লোহা এর প্রতীক হলো এফ ই ক্লোরিন ক্লোরিনের প্রতীক হলো সি এল আয়োডাইট যার প্রতীক হলো আই এবার আমরা যৌগিক পদার্থ এবং তার সংকেতগুলো দেখি পানি পানির সংকেত হলো এস টু ও খাবার লবণ এন এ সি এল তারপরে চক চক হলো সি এ সি ও থ্রি অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট তারপরে চুন চুন হলো ক্যালসিয়াম অক্সাইড তারপর ঘ নম্বর কোশ্চিনে দেখো উল্লেখিত পদার্থ মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করো উল্লেখিত পদার্থ মধ্যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় যেসব পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাদেরকে দ্রাবক বলে আর সার্বজনীন দ্রাবক হলো এমন দ্রাবক যা সব রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে পানি হচ্ছে এখন পর্যন্ত পাওয়া একমাত্র সার্বজনীন দ্রাবক পানি একদিকে যেমন অসংখ্য অজৈব পদার্থকে ক্যালসিয়াম কার্বনের সিলিকা ইত্যাদি ছাড়া দ্রবীভূত করতে পারে তেমনি অন্যদিকে অনেক জৈব যৌগ যেমন স্পিরিট এসিটন এসিটিক অ্যাসিড ও গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করতে পারে পানি জৈব ও অজৈব উভয় ধরনের যৌগকে দ্রবীভূত করে বলে একে সার্বজনীন দ্রাবক বলা হয় তারপরে দেখো আমাদেরকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিল সেটি হলো চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় চিনিকে যৌগিক পদার্থ বলার কারণ যেসব পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে চিনিকে ভাঙলে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায় যেখানে আমরা কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়ারফুলেই একে যৌগিক পদার্থ বলা হচ্ছে দেখো কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন তিনটি কিন্তু ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ যেহেতু যৌগিক পদার্থের বৈশিষ্ট্যের সাথে চিনির বৈশিষ্ট্যটা মিলে যাচ্ছে তাই চিনিকে কি বলা হচ্ছে যৌগিক পদার্থ বলা হচ্ছে এই ছিল আজকের আমাদের আয়োজন এবং তোমাদের অন্যান্য ভিডিওগুলো পেতে হাই স্কুলের ইউটিউব চ্যানেলের সাথে থাকো এখন এবং এখনই হাই স্কুলের ফেসবুক পেজে এবং ফেসবুকে যে গ্রুপ আছে সেখানে জয়েন করে ফেলো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো সেটিও আমাদেরকে জানাতে পারো তোমাদের সবার জন্য রইলেও অনেক অনেক শুভকামনা ভালো থাকবে সবাই